আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি ম্যাঙ্গো কেক। এর আগে আমি ওরিও কেক বানিয়েছি, যেটা কিনা সুপার হিট হয়েছিল আর তোমরাও সবাই বানিয়েছিলে। তো এখন তো আমের সিজন, ভাবলাম যে ম্যাঙ্গো কেক ট্রাই করে দেখা যাক। তবে দেখো, বললাম আমি এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, যদি হিট হয় তোমাদের সামনেই হিট হবে, আর যদি ফ্লপ হয় সেটাও মেনে নিতে হবে, কিছু করার নেই। তো বেসিক ইনগ্রিডিয়েন্টস মোটামুটি সেম, মানে শুধু ম্যাঙ্গো পাল্পটা লাগছে এক্সট্রা, যেটা আর মোটামুটি ময়দা লাগবে, চিনি লাগবে, বাটার লাগবে, বেকিং পাউডার আর বেকিং সোডা লাগবে। তবে আমি এর মধ্যে ডিম অ্যাড করব না, আমার মনে হয়েছে ডিম অ্যাড করলে আমের যেটা সুন্দর ফ্লেভার আছে সেটা চলে যাবে, তাই জন্য আমি ডিম অ্যাড করছি না। তো চলো স্টার্ট করা যাক, আমি একটু এক্সাইটেড আছি। আমি এই টাইপের জিনিসগুলো বানালে খুব এক্সাইটেড হয়ে যাই, মানে দেখো সৌরভ তো সব কিছুই খেতে ভালোবাসে, তবে এটা বলতেই হবে সৌরভ কিন্তু বাড়িতে বানানো কেক খেতে খুব ভালোবাসে। মাঝে মধ্যে আমাকে বলতে থাকে তুমি বাড়িতে তো কেক বানাতে পারো, কেক বানানো তো এমন কোনো ব্যাপার নয়। তো ঠিক আছে, দেখা যাক এটা কীরকম হয়। একটা মিক্সিং জারে দেখো আমি অ্যাড করলাম বাটার, আর এর মধ্যে আমি ম্যাঙ্গো পাল্প অ্যাড করে দিচ্ছি। আমি দুটো আমের পাল্প বার করে নিয়েছি, এটা কিন্তু হিমসাগর আম। একই সাথে অ্যাড করে দিচ্ছি সুগার ডাস্ট। এবার এটা ভালো করে মিক্স করব, আর আমি যেই কোয়ান্টিটিতে এগুলো অ্যাড করছি আমি মেজারমেন্টগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা চেক করে নিও, তাহলে তোমাদেরও ইজি হবে বুঝতে। এবার এই ম্যাঙ্গো মিক্সচারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টস। প্রথমে অ্যাড করছি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর অল্প একটু নুন অ্যাড করলাম। ময়দাটা পাল্পের সাথে অ্যাড করার পর দেখতেই পাচ্ছ একটু কিন্তু হার্ড হয়ে গেছে, তো আমি এখানে এবার একটু দুধ অ্যাড করছি। আর ওই মিক্সিং জারের মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি, তাই জন্য দুধটার কালারটা দুধের মতন নেই, মানে একদম ম্যাঙ্গোর কালার এসে গেছে। বেকিং টিনটার মধ্যে দেখতেই পাচ্ছ আমি বাটার একটু স্প্রেড করেছি, আর এর ওপরে আমি ময়দা স্প্রিঙ্কল করছি। ময়দাটা স্প্রিঙ্কল করে দিলে কি হবে বলো তো, সুন্দরভাবে কিন্তু কেকটা ছেড়ে যাবে। ভালো করে ট্যাপ করে নিয়ে এক্সট্রা ময়দাটা কিন্তু ফেলে দেবে। সো দেখো, এটা হচ্ছে কেক ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সি। তো আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস একদমই অ্যাড করিনি, তোমরা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারো, আম আমাদের এতটাই ফেভারিট, আমরা আর অন্য কিছু এর মধ্যে অ্যাড করতে মানে চাইলাম না। তো চলো, অনেকটাই হয়ে গেছে, এবার জাস্ট আমি বেকিং টিনে অ্যাড করে দিচ্ছি। এবার এটা আমি গ্যাসে বেক করব। এদিকে দেখো আমার ম্যাঙ্গো কেক বেক হচ্ছে, আর এদিকে বেঁচে যাওয়া চিকেন কাটলেট ফ্রাই করব সৌরভ আর বাবার জন্য। এটা আজকে আমাদের লাঞ্চে ডাল দিয়ে, ও জমে যাবে পুরো। আজকে তো জানোই আমাদের জয়মঙ্গলবার, সো আমি আর মামুনি এইসব কিছুই খাবো না, আমরা তাই এদিকটা দেখবো না, যা আমরা বন্ধ পাচ্ছি তাতেই মোটামুটি আমাদের খাওয়া হয়ে যাবে, আমাদের ফলা হয়। আর বাবা আর সৌরভের জন্য একটা বাঁচিয়ে রেখেছিলাম ডাল দিয়ে খাবে বলে, তার সাথে আছে চিংড়ি মাছের রসা, ফোরটাও আছে, ফোরটাও আছে। সৌরভ আর বাবার খাওয়া হয়ে গেছে, তো আমি এটা সৌরভের উদ্দেশ্যে তোমাদের থেকে জানতে চাইছি যে আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে হচ্ছে ডাল পুরি মামুনির হাতের স্পেশাল, তো সেটাতে কিন্তু নাম লিখিয়েছি, সকালবেলা কিন্তু আর ফলারে নাম লেখাইনি, ফলারে যখন দেখেছে তখন কিন্তু কি চিংড়ি মাছের রসা, তারপরে চিকেন কাটলেট, এইগুলো কিন্তু হলো। রাত্রিবেলা তাহলে কি হবে, তোমাদের জন্য রুটি আর তরকারি করে দিই মামুন, কি বল, ডাল পুরি আর দিয়ে লাভ না, না তো ডাল দিয়েছো নষ্ট হবে ডাল। আর একজন দেখো এখানে তবারে কি করছে মনে হচ্ছে, ফলার খাওয়া, ও কি খাচ্ছে, ও একটু মুরগি খেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার ম্যাঙ্গো কেকের ফাইনাল লুকটা একবার দেখে নাও। আর কালারটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমি কিন্তু কোনো রকম কালার অ্যাড করিনি, মানে আমেরই এত সুন্দর কালার এসেছে। আর দেখো খুব ভালোভাবেই কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। যেদিনকে যেদিনকে ভাবি কাজ নেই তাড়াতাড়ি হয়ে যাবে, আর সেদিনকেই দেখেছি সব থেকে বেশি লেট হয়, আড়াইটে বেজে গেল, এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি আজকে যেহেতু রান্নার সেরকম কোনো তাড়া ছিল না, কি খবর, এই তো গরম, খুব গরম, আজকে রান্নার সেরকম তাড়াও ছিল না আর কিছু রান্না ইনফ্যাক্ট ছিলও না, তাই জন্য ভাবলাম আজকে এই কেকটা ট্রাই করা যেতে পারে। তো এইসব করতে করতে আড়াইটে বেজে গেছে।
আজকে সকাল থেকে তোমাদের সাথে বসে ঠিকঠাকভাবে আড্ডাটাই দেওয়া হয়নি, কারণ সকাল থেকে আজকে একটু ব্যস্ত ছিলাম, মানে আজকে তো জয়মঙ্গলবারে পুজো ছিল, ওই সমস্ত কিছু করে তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি করে কেকটা বানাই, তারপরে ধীরে সুস্থে সুন্দরভাবে তোমাদের সাথে গল্প টল্প করবো। কিন্তু কেক বানাতে যে এতটা সময় লেগে যাবে বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি একভাবে না কেকটা বানাতেও পারছিলাম না, এদিক ওদিক মধ্যিখানে একবার গ্যাস এলো, এইসব করতে গিয়ে আর কি পুরো ঘেঁটে গেল, পুরো আড়াইটা বেজে গেল, কোথা দিয়ে দিয়ে সকালটা বেরিয়ে গেলো বুঝতেই পারলাম না। আজকে সকালবেলা ইনফ্যাক্ট ঘর দরে কাজও আমি কিছু করতে পারিনি। তো আমাদের একটা গাড়ি বুক করা হয়ে গেছে হাওড়া স্টেশনে, যে কিনা আমাদের দিয়ে আসবে, কারণ আমাদের একটুখানি লাগেজ থাকবে, একটু বড় গাড়ি বলা হয়েছে, আর বুঝকু থাকবে যেহেতু সাথে। তো আমাদের ট্রেন সকাল 5:40, মানে মোটামুটি আমাদের 4টার সময় বেরোতে হবে বাড়ি থেকে। আজকে জয়মঙ্গলবারে পুজো করতে করতে আমি আর মামনি দুজনেই বলা বলি করছিলাম যে লাস্ট যে মঙ্গলবারটা পড়েছে, হোপফুলি আমি এখানে থাকবো না, পুনেতে চলে যাব, আর একটাই মঙ্গলবার আছে মামুনির সাথে একসাথে। অ্যাকচুয়ালি এইবারে তো মানে জ্যৈষ্ঠ মাসে 5টা মঙ্গলবার পড়েছে, আমিও ইনফ্যাক্ট জানতাম না প্রথম দিনকে, আমি যখন পুজোটা স্টার্ট করলাম তোমাদেরকেও বলেছিলাম, তোমরাও আমাকে তখন বলেছিলে অনেকে যে সৌমি এবছর তো 5টা মঙ্গলবার পড়েছে। তো হ্যাঁ, 5টাই মঙ্গলবার পড়েছে, আর লাস্ট মঙ্গলবারটা মামুনিকে ছাড়া একা আমাকে পুজো করতে হবে, যদি আমরা যেতে পারি। এখন অবধি আমি বারবারই বলছি যদি আমরা যেতে পারি। চলো বসো বসো, দেখি খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা। 443 মতো, আসো আসো একটু আসো, একটু ভালো করে দেখি, 43 তো অনেকদিন থেকেই তোমরা আমার থেকে বুঝকুর ব্যাপারে অনেক ইনফরমেশান চেয়েছো, তো ভাবলাম যে আজকে ব্লগে তোমাদের সাথে সব কিছু ক্লিয়ার করি বুঝকুর ব্যাপারে। তো কালকে ব্লগে কিন্তু বুঝকু মিসিং ছিল, আমি যখন এডিট করতে বসেছি তখন আমার মনে হলো এমা আজকে তো একবারও বুঝকুকে দেখানো হয়নি। আর আমি জানি তোমরা অনেকেই রাগ করো যে কেন আজকের ব্লগে বুঝকু এলো না, বুঝকুও তো এই ফ্যামিলিরই মেম্বার। একদমই তাই, বুঝকু এই ফ্যামিলিরই মেম্বার, একটু দুষ্টু, ঠিক আছে, সেটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিতেই পারি। তো প্রথমে যে কোয়েশ্চেনটা আসে ম্যাক্সিমাম টাইম সেটা হচ্ছে যে বুঝকুর ব্রিড কী। বুঝকু হচ্ছে গ্রে প্যারট। আমি এই জার্নিটা পুরোটাই কিন্তু শেয়ার করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই আছো এই চ্যানেলে নতুন, লাস্ট ইয়ার আমি যখন কলকাতায় ছিলাম সেই সময় বুঝকুকে নেওয়া হয়েছে। বুঝকু অলমোস্ট আমাদের কাছে 1 বছর আছে, 22 জুলাই আসলে বুঝকুর 1 বছর কমপ্লিট হবে আমাদের কাছে, ওর জন্মদিন ওই দিন। তো অলমোস্ট ওর বয়স এখন 1.5 বছর, আমি 6 মাসের বাচ্চা এনেছিলাম। আর জানো তো বলে যে গ্রে প্যারট হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ইন্টেলিজেন্ট বার্ড। একটা স্টাডিতে পাওয়া গেছে যে একটা 3 বছর বাচ্চার যে ইন্টেলিজেন্স সেটা নাকি এই গ্রে প্যারটের হয়। তবে দেখো সব বাচ্চা তো আর ক্লাসে ফার্স্ট হয় না, আমাদেরটা একটু মোনা মতন, সেটা ঠিক আছে, সেটাও আমরা নয় একটু মানিয়ে নেবো। শর্মা জি কো বেটে কো দেখে শিখো বেটা, কুছ তো শিখো। আরও একটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম টাইম যেটা আসে সেটা হচ্ছে আমি বুঝকুকে কোথা থেকে এনেছি। তো রিউজ অ্যাভিয়ান ওয়ার্ল্ড বলে একটা অ্যাভিয়ারি আছে যেটা কিনা খড়দায় লোকেটেড, তো ওখান থেকেই আমি বুঝকুকে আনি। আমি যেদিনকে ওখানে গেছিলাম বুঝকুকে আনতে ওই দিন না, আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। ওখানে এত রকমের এক্সোটিক বার্ড আছে, যারা তোমরা পাখি ভালোবাসো তাদের জন্য তো আমি বলবো যে কেন না কেন একবার যেতে পারো। আর দাদাও ভীষণ ভালো, মানে গেলেই যে তোমায় বার্ড নিতে হবে এরকমটা নয়, আমি তো অনেকক্ষণ টাইম ওখানে স্পেন্ড করেছিলাম, ওই মানে ওই পুরো ব্যাপারটার একটা ভিডিও আমি বানিয়েছি, তোমরা চাইলে ওটাও চেক করতে পারো, তোমাদের ভালো লাগবে আশা করছি। আর কি ইনফরমেশান দেবো, দেখো ওর কোনো একটা চার আছে যে ওর ব্যাপারে কথা বলা হচ্ছে। আমি ওকে বলছি তুই জানিস তোকে পুনেতে যেতে হবে, তোর জন্য কষ্ট করে আমাদের ট্রেনে যেতে হচ্ছে, ওর কিছুতেই কিছু যায় আসে না, ও বিন্দাস আছে, ওর কোনো টেনশন নেই, করোনার টেনশন নেই, কিচ্ছু ওর টেনশন নেই, খাওয়া দাওয়ার টেনশন নেই, বিন্দাস থাকে সারাদিন। আর একটা কথা, তোমরা অনেকেই আমার থেকে এটাও জানতে চাও যে বুঝকুর পায়ে যে এই রিংটা আছে এই রিংটার কী ব্যাপার। অনেকে আবার এটাও বলেছো যে এই রিংটা তুমি সৌমি একটা পায়ে কেন পরিয়েছো, আর একটা পায়েও তো পরাতে পারতে। অ্যাকচুয়ালি এটা না আমি পরাইনি, এই রিংটা মানে জন্মাবার পরেই ওর পায়ে আর কি পরিয়ে দেওয়া হয়েছে। তো এটা বলতে পারো ওর আইডেন্টিটি। তো তোমাদেরকে একটা কার্ড আমি দেখাতে চাই, আমরা যে এই এক্সোটিক বার্ডটা রেখেছি এটা যে লিগাল, এটা হচ্ছে এর প্রুফ। তো এই যে কার্ডটা দেখছো এটা বলতে পারো বুঝকুর একটা আধার কার্ড টাইপের,
এইখানে ওর এই রিংয়ের নাম্বারটা লেখা আছে, এই নাম্বারটা আর এটা জায়গাটা স্ক্যান করলে ওর ডিটেলসটা পাওয়া যাবে। তো যারাই তোমরা এক্সোটিক বার্ড কিনবে না কেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যে ট্রেনে করে ওকে নিয়ে যাব, ও যেহেতু এটা আমার কাছে আছে আর ও যেহেতু লিগাল বার্ড, তাই জন্য কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না, তাই তো বুঝবো? তোমরা অনেকেই বলেছিলে যে সৌমি আমরাও এরকম বার্ড কিনতে চাই, তো তোমাদেরকে আমি বলবো যারা যারা এই কথাটা বলেছো অবশ্যই চোখ বন্ধ করে কিনতে পারো, প্রচুর সময় চলে যায়। তবে একটা কথা ঠিক, প্রচুর কিন্তু সময় ওদের পেছনে ইনভেস্টও করতে হয়, এটা ভেবে নিয়ে তবে কিনবে। মাত্র দেড় মাস হয়েছে ও আমার কাছে এসেছে, এর আগে তো আমার মার কাছেও থাকতো, তো আমি কিন্তু অনেকটাই ওর ট্রাস্ট গেইন করতে পেরেছি কারণ আমি ওকে প্রচুর সময় দিই, মানে সৌরভও জানে সেটা। তো যাই হোক, আর একটা কথা হয়তো উঠতে পারে যে কেন পাখি, কেন পাখি কেন খাঁচায় রেখেছো? ফার্স্ট অফ অল বুঝকু একদমই খাঁচায় থাকে না, ও সবসময় আমাদের সাথে সাথে থাকতেই পছন্দ করে, সেটা তোমরাও দেখেছো। কারণ এই পাখিগুলো না ভীষণই অ্যাফেকশনেট হয় আর ওরা না মানুষের কাছে কাছে থাকতেই ভালোবাসে। যেরকম ধরো অ্যালসেশিয়ান কিংবা ল্যাব্রাডারকে তুমি রাস্তায় ছেড়ে দেবে না, সেরকম কিন্তু গ্রে প্যারটকেও তোমরা মানে আকাশে উড়িয়ে দিতে পারো না, কারণ এরা এরকমভাবে মানুষের কাছে থাকতেই পছন্দ করে। আশা করছি তোমাদের ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। তো যাই হোক, এই হচ্ছে বুজকুর ইতি কথা। নেমে আয়, অনেক হয়ে গেছে। এই আজকে সন্ধ্যের চায়ের সাথে মেন আকর্ষণ হচ্ছে ম্যাঙ্গো কেক। দেখা যাক, এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, দেখো কি সুন্দর একদম বেরিয়ে এলো। এটা কিন্তু একটু টেস্ট করা প্রয়োজন ফার্স্টে, না চায়ের সাথে খাওয়ার আগে। কাটা যাক নাকি, হাততালি দেবো নাকি? অসাধারণ। আমার না নিজের ওপরেই নিজের কিনা একটা বিশ্বাস হচ্ছে না যে এত ভালো আমি কি করে করলাম, হেভি হয়েছে। দেখো চারটে স্লাইস হয়েছে আর এই দিকটা দেখতে পাচ্ছ খাবলা হয়ে গেছে অলরেডি। আর আমি বলবো না কিছু, আমি আর কোনো কথা বলবো না। আজকে কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছে আজকের ভিডিওর কমেন্টে যে পাঁচ নম্বর কাটলেটটার কি হলো। আমি প্রত্যেককে বলেছি জানো তো যে আজকের ভিডিওটা চেক করতে হবে পাঁচ নম্বরটার ভবিষ্যৎ জানতে। এটা একটুখানি জাস্ট টেস্টিং হয়েছে আর কি। কিছু রিভিউ দেবে এখন নাকি চা খেতে খেতে? চা খেতে খেতে যদিও এটা আমার ফার্স্ট বাইট নয়, তোমরা দেখেছি ওখানে অনেকটাই খেয়ে নিয়েছি, খেতে কিন্তু পুরো অন্য রকম হয়েছে, দারুণ হয়েছে সত্যি। সব কিছু ঠিকঠাক হয়েছে, কেকটা কিন্তু জাস্ট অসাম হয়েছিল। আর সত্যি কথা বলতে প্রথম বাইট নেওয়ার পর যতটা ভালো লেগেছে আস্তে আস্তে যেন ভালো লাগাটা বেড়ে গেল। মানে বলেন না যে ফ্লেভারটা ডেভেলপ করে মুখের মধ্যে সেম জিনিসটা হলো আজকে কেকটার সাথে। আর মুষলধারে বৃষ্টি এসে গেলো হঠাৎ করে, বাপ রে বাপ। তো যাই হোক, চা খেতে খেতে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল এইসব আমাদের পুনে যাওয়া নিয়ে। 10 তারিখে তারপরে সকালবেলা গিয়ে আমি গাড়ি বুক করেছি একটা আমাদের পাড়াতে একদম কাছেই, যে যেহেতু 5:40 ট্রেন না আমাদের পুনের, তো সেই কারণে সকালবেলা ওলা উপরের উপর ভরসা করা একদমই ঠিক হবে না। গাড়িটা বলে এসেছি, ও বলেছে হ্যাঁ ঠিক আছে 4-6 হাজার টাকা চলে আসবে, আমাদের হাওড়া স্টেশনে নিয়ে যাবে আর ও দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ট্রেন দিচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, তারপরেও চলে আসবে। তো এটা তো গেলো একটা। আর একটা জিনিস এটা হয়েছে যে যে আলোচনাটা হচ্ছিলো সেটা হচ্ছে মা বাবার সাথে আলোচনা হচ্ছিলো। তো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে আমরা মা বাবা সবাই একসাথে যাবো, কিন্তু তারপর পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় যেন এই করোনা কেস বা এইসবের জন্য আমরা ডিসাইড করি পরে যে না মা বাবা এখন যাবে না। আমাদের না একদম তো ওখানে কিছু সেট আপ নেই সেটাও তোমরা জানো, তো সেই জন্য ডিসাইড করেছি যে মা বাবা এখন থাক। মা বাবাও বলেছে বেকার ট্রাভেল দিয়ে কোনো লাভও নেই। তো এখন ডিসাইড হলো যে জুলাইয়ের এন্ডে মোটামুটি আমাদের বাড়ির কাজও হয়ে যাবে খানিকটা আর সব কিছু সেটেল হয়ে যাবে। আশা করছি এই পরিস্থিতিও একটু হলেও নর্মাল হবে, তো তারপর জুলাইয়ের এন্ডে আমি এসে মা বাবাকে নিয়ে যাব। তখন হয়তো সৌমির বাবা মা এসে হয়তো দুদিন থাকলো ওখানে, সৌমি যাতে একা না থাকতে হয়, তারপর আমি এসে মা বাবাকে নিয়ে যাব, তারপর একটা ভালো দিন দেখে গৃহ প্রবেশ করা হবে। তো এসব ভাবলেই না বেশ কত আনন্দ হয় সত্যি কথা বলতে। এসব প্ল্যান করেই এসেছিলাম আমরা এডিনবার্গ থেকে ইন্ডিয়া, কিছুটা লেট হলো ঠিক কথা, বাট স্টিল সব কিছু যদি প্ল্যান মতো হয় আর কিছু চাই না। তাদেরকে খুব করে ডাকছি যেন সব কিছু নর্মাল থাকে। আর এই বাঁদরটা দেখো চিল্লে যাচ্ছে, সৌমি নিচে আর এই বাঁদরটা চিল্লে যাচ্ছে।
আলু মটরের তরকারি দেখো একদম রেডি। তো আজকে রাত্রের মেনুতে আছে আলু মটরের তরকারি, আর তার সাথে আছে ছোলার ডালের পুরি। এখানে ডাল বাটা হয়ে গেছে আর মোটামুটি জোগাড়ও কিন্তু হয়ে গেছে। যেহেতু এখন এই মঙ্গলবার করে পোড়া খাওয়া যাচ্ছে না, তাই জন্য প্রত্যেক মঙ্গলবারই আমাদের বাড়িতে লুচি হচ্ছে। তো মামুনি আজকে এই আইডিয়াটা দিল ডাল পুরির, তো একটুখানি অন্যরকম হবে। আর আমি যেটা করব সেটা হচ্ছে ডাল পুরির পুরটা বানিয়ে রেখে দেবো, কারণ পুরটা একটু ঠান্ডা হতে হবে, আর মামুনি বলো ততক্ষণে ময়দাটা মেখে ফেলবে। তো আমি না প্যানে প্রথমে ঘি অ্যাড করছি, তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো। এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা প্রথমে অ্যাড করে দেওয়া হচ্ছে। ঘিয়ের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করলে না দারুণ একটা ফ্লেভার আসবে। আর তোমরা কিন্তু এর মধ্যে অবশ্যই করে হিং অ্যাড করবে, মানে বাবা হিং খায় না, তার জন্য আমি এখানে হিংটা অ্যাড করলাম না। ছোলার ডালটা দেখো বাটা আছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন মিষ্টি, আর অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এবার এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আমার রেসিপি নয়, মামুনি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আর সেই মতন আমি কাজ করছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মশলা মাখানো ডালের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এবার কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু জিরে আর শুকনো লঙ্কার ভাজা মশলা অ্যাড করতে হবে। এটা কিন্তু আগে থেকে অ্যাড করে দেবে না, তাহলে এই ভাজা মশলার যে স্মেলটা আছে সেটা চলে যাবে। ডালের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এরকম একদম ড্রাই হয়ে যাবে, আর সেই অবস্থায় কিন্তু একটা অন্য জায়গায় ঢেলে রেখে দেবে যাতে পুরটা ঠান্ডা হয়ে যায়। দেখো গরম গরম ফুলকো ডাল পুরি একদম রেডি, একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি। খুব বেশি এক্সট্রা করে পুর ভরবে না, তাহলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার চান্সেস থাকবে। হ্যাঁ এটা ঠিক, এটা বুঝে ভরতে হবে আর কি। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, মামুনি যখন ময়দা মেখেছে ময়দার মধ্যে কিন্তু অল্প একটু ভাজা মশলা অ্যাড করেছে জিরে আর শুকনো লঙ্কার, তাহলে টেস্টটা নাকি বেটার আসে। আর নর্মাল ধরো নুন আর তেল তো অ্যাড করতেই হয়, মামুনির তো প্রচুর ট্রিক্স আছেই, মানে দেখতেই পাচ্ছ পুরিগুলো একটুও বেরোয়নি কিন্তু পুর। তো এটা তো সুন্দর হচ্ছেই, আর লুচি ভাজার ট্রিক্সটা এখনো ঠিক আমরা ধরে উঠতে পাচ্ছি না, দেখা যাক আবিষ্কার করা যায় কি। আজকে তোমাদেরকে বলছিলাম যে সকালবেলা ঘরের একটু কাজ করারও সময় পাইনি, তো ডিনার করে জাস্ট ওপরে আসলাম। এসে না ঘরটা দেখার পরে আমার একটা কথাই মনে হলো যে এই জিনিসগুলো সব আবার প্যাক করতে হবে, মানে আর ভালো লাগছে না, মানে বেজায় জিনিস, আর এতদিন এখানে থাকার ফলে সব কিছু ছড়িয়ে গেছে আবার। আর এই দেখো এখানের অবস্থা, পুরো জামা কাপড় ছাদ থেকে এনে এখানে ডাম্প করে রাখা আছে, কিছুই করতে পারিনি আজকে। বাট যেটার জন্য করতে পারিনি, ম্যাঙ্গো কেক ফাটাফাটি হয়েছিল, মানে তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনাই করা হয়নি, মানে আমি প্রথমবার ট্রাই করেছি সুপার হিট হয়েছে। নর্মাল কেকের থেকে না একটু আলাদা, মানে বানানা কেক যেরকম হয় ওই রকম হয়েছে টেক্সচারটা। আর হ্যাঁ বাদাম অ্যাড করো, মানে একটুখানি কাজু বাদাম একটুখানি ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করো, আমি করিনি এখন, আমার মনে হচ্ছে করলে ভালো হতো। নেক্সট বার যখন আমি বানাবো তখন আমি অবশ্যই বাদাম অ্যাড করবো। ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু সুপার হিট, আর আমি তোমাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছি তোমরাও একবার ট্রাই করে দেখো। আম তো এখন অ্যাভেলেবেল, আর রাত্রিবেলা ডিনারটা নিয়ে কী বলবো, মামুনির হাতে ডাল স্পেশাল তো হবেই। তো এই মিলিয়ে আজকে সারা দিনটা কাটলো, কাল থেকে ভাবছি প্যাকিং শুরু করব, কারণ বললামই ছত্রাকার হয়ে আছে চারদিক, আর মোটামুটি 10 দিন মতো আছে। আমাদের মনে কোভিড টেস্টও করতে হবে তাই না, আমাদের কোভিড টেস্টও করতে হবে, এই মিলিয়ে আর কি যাচ্ছে। আজকের ব্লগটা কীরকম লাগলে জানাবে কিন্তু অবশ্যই, যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো, বুঝকোর জন্য আজকে তো লাইক করতেই হবে, আর সবার সাথে শেয়ার করো। আর যারা নতুন আমাদেরকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। Still I try to connect with you through your eyes.